আগস্টের পর ডিসেম্বর কলকাতা টিভির সম্পাদক কৌস্তুব রায়ের পৈতৃক বাড়িতে কেন্দ্রীয় সংস্থার তল্লাশি অভিযান বারো ঘন্টা ধরে তল্লাশিতে বিধ্বস্ত বাড়ির প্রবীণরা প্যান নিয়ে ব্যাংকে হাতে গোনা কয়েকবার আর্থিক লেনদেন করেছেন লাখ লাখ টাকার লেনদেন কখনো করেননি কোটি টাকা তো দূরস্থ তাহলে কেন বারবার এই হেনস্থা প্রশ্ন কৌস্তুব রায়ের অবসরপ্রাপ্ত শিক্ষক বাবার গত আগস্টে হেদোয়ার কলকাতা টিভির সম্পাদক কৌস্তুব রায়ের পৈতৃক বাড়ি দাপিয়ে গিয়েছিলেন আয়কর কর্তারা তারা কয়েকদিন ধরে বাড়িতে চলে তল্লাশি অভিযান তটস্থ ছিলেন বাড়ির প্রবীণ তিন বাসিন্দা কৌস্তুব বাবা মা এবং দিদিমা সেই রেশ এখনো মেলায়নি ডিসেম্বরের সকালে বাড়িতে আবারও কেন্দ্রীয় সংস্থার তল্লাশি অভিযান সার্চ ওয়ারেন্টে কেন নাম রয়েছে তাই বুঝতে পারছেন না কৌস্তুব বাবা এই বাড়িতে এই হেদুয়ার বাড়িতে যেখানে তার প্রবীণ মা বাবা থাকেন কৌস্তব রায়ের সেখানে কিন্তু লাগাতার তল্লাশি চালায় এবং লাগাতার তল্লাশি চালিয়ে তারপরেই কিন্তু কৌস্তব রায়ের বাড়িতে তল্লাশি চালায় এবং তাকে জিজ্ঞাসাবাদ করে দীর্ঘদিন ধরে এবং আমার সঙ্গে এই মুহূর্তে রয়েছেন কৌস্তব রায়ের বাবা রয়েছেন তিনি একদম প্রবীণ নাগরিক বলা চলে তিনি রয়েছেন আমাদের সঙ্গে আমি আপনার কাছে আসবো যে সার্চ ওয়ারেন্ট দেখানো হয়েছিলো এবং যেই সার্চ ওয়ারেন্ট আমরা পড়েছি সেই সার্চ ওয়ারেন্টে যেটা লেখা আছে সেখানে কিন্তু কোথাও উল্লেখ নেই যে কি কারণে ইসিআইআর নাম্বারটা কি কোন অভিযোগের ভিত্তিতে বা কোন কেসে এই বাড়িতে তল্লাশি চালানো হচ্ছে বা কৌস্তব রায়কে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বা আপনাদেরকে আটকে রেখেই যে বারো ঘন্টা লাগাতার রেড করা হচ্ছে কোথাও কিন্তু সেই সার্চ ওয়ারেন্টে উল্লেখ নেই আপনি নিজেও পড়েছেন কি বলবেন আপনি চোখে যেহেতু অপারেশন করেছি ভালো দেখতে পাইনি ফলে সবটা ডিটেল পড়া সম্ভব হয়নি কিন্তু পরবর্তীকালেও দেখলাম যে ওখানে কোথাওই লেখা নেই এবং যে নিয়ে আমার ঘরে যে অফিসার ঢুকেছিলেন তাকে জিজ্ঞেস করেছিলাম এটা যে আমার বিরুদ্ধে কি অভিযোগ আছে আমার বিরুদ্ধে অভিযোগ কী আছে এবং কে অভিযোগ করেছে তারা বলতে রাজ্যে তারা বলেন সবটা ইনভেস্টিগেশনের জন্য আমরা এসেছি আমি ইনভেস্টিগেশন করুন কিন্তু আমার কথা হচ্ছে এইটা যে ওনাকেও ওনাদেরও বলেছি পাঁচ ছ মাস আগেই মানে সিক্সটিন্থ অগাস্ট ইনকাম ট্যাক্স রেড হয়েছিল এখানে দীর্ঘক্ষণ মানে দীর্ঘদিন তিন চার দিন ধরে রেড হয়েছিল এবং সেই রেডে তারা কিছুই পাননি এবং কোনো বিষয়ই তারা পাননি যা তাদের অভি মানে ইনভেস্টিগেশনে সাহায্য করতে পারে আজও তারা কিছু পায়নি মানে এই যে দিনের শেষে যারা চলে যাচ্ছে তখন না আমাকে আমাকে দিয়ে কোনো সিজার লিস্টে সাইন করা হয়নি এবং আমি কৌশবের কাছে ওদের কাছে যা শুনেছি ওরা কোনোটাই সিস করেননি অন্তত এ পর্যন্ত এই টাইম পর্যন্ত কিন্তু কোনো সিজ আমার বাড়ি থেকে কিছু করেনি তারা ফলে আমাকে জানা এটা যে বিচার ব্যবস্থার প্রতি আমি আপনাদের মাধ্যমেই জানাচ্ছি বিচার ব্যবস্থার মাধ্যমে আমার পূর্ণ আস্থা আছে এনকোয়ারি চলতেই পারে কিন্তু শুধুমাত্র কোনো একটা সাধারণ ভিত্তিতে যা কিছুদিন আগেই এনকোয়ারি হয়ে গেছে একই কাগজ একই বিষয় সেগুলো নিয়ে আমার মতো একটা সিনিয়র টিচার সিনিয়র রিটায়ার্ড টিচারের বাড়িতে এ বারে বারে এরকম আসাটা কিন্তু একটা আমি মনে করি মানুষকে বিভ্রান্ত করা এবং আমাদের মতো মানুষকে বিরক্ত করা এবং সত্য ফ্র্যাঙ্কলি স্পিকিং আমি মনে করছি যেটা পুলিশি রাষ্ট্র যেভাবে চলছে তাতে আমার মতো বহু মানুষই কিন্তু আজ না হলো কাল কাল না হলো পরশু কিন্তু জড়িয়ে পড়বেন এর মাধ্যমে আপনাদের মিডিয়ার মাধ্যমে আমি জানাচ্ছি এই এটা বন্ধ হওয়া উচিত সত্যিকার কোনো যদি ওকে অভি মানে কারো কেউ অপরাধ করে থাকে তার শাস্তি হোক দোষী শাস্তি হোক এটা আমি চাই কিন্তু আমার তো কোনো আমি তো না আমি বললেন উনি কোনো কোম্পানি না কোনো কোম্পানির ডিরেক্টর নই আমি উনি ছিলামও না আজও নেই সার্চ ওয়ারেন্টে আপনার নাম রয়েছে সার্চ ওয়ারেন্ট নাম রয়েছে কিন্তু আমি বুঝতে পারলাম যে কেন দিচ্ছে তারা সেখানে একটা লিখবে কিছু তার কিছু না শুধু নামটা বললো আপনার নাম আছে আর কৌশব রায়ের নাম আছে সার্চ ওয়ারেন্টে আপনার নাম রয়েছে কিন্তু আপনাকে কি জিজ্ঞাসাবাদ কিছু করা হয়েছিল না 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 কোনো কেউ মানে আমার ম্যারেজ ম্যারেজ কবে হয়েছে আমার মানে বয়স কত এরকম নমিনাল আমার মনে হয় না কোনো ইনভেস্টেশন আর কিছু ডিট দেখতে চাইছিল আমি দেখিয়ে দিয়েছি ডিট থেকে ছিল আমার সে আগে ইনকাম হলে এগুলো ইনকাম ট্যাক্সও দিয়েছি আপনাদেরও দিচ্ছি অরিজিনাল ডিট যা আমার আছে এই সামান্য প্রপার্টি এমন কি কোটি কোটি টাকার প্রপার্টি না আমার ব্যাংকের কোনো জায়গায় ট্রানজ্যাকশান মানে এটা আপনারা বুঝবেন নিশ্চয়ই যে আমাকে প্যান কার্ড দিয়ে টাকা জমা দিতে হয়েছে এরকম এই এই দীর্ঘ জীবনে খুব কম মানে বুঝতে পারছেন তাহলে বিলো পঞ্চাশ হাজার টাকায় আমার কোনো ট্রানজ্যাকশান বিশ হাজার পঁচিশ হাজার তিরিশ হাজার টাকা লাখ লাখ টাকা ঢোকাও নেই লাখ লাখ টাকা বেরোনো কোটি তো মানে দূরস্থের প্রশ্ন গতবার করে তল্লাশিতে মেলেনি কিছুই এরপরও চার মাসের মাথায় আবার কেন্দ্রীয় সংস্থার তল্লাশি অভিযান কেন কেন বারবার বাড়ির প্রবীণদের আটকে রেখে হেনস্থা কয়েকটা অপ্রয়োজনীয় প্রশ্ন কিছুই বাজেয়াপ্ত করতে না পারা কৌস্তুব রায়ের পৈতৃক বাড়িতে এবার কেন্দ্রীয় সংস্থার তল্লাশির নির্যাস ছিল এটাই ক্যামেরায় বিশ্বজিৎ বেরার সঙ্গে রিয়া মাঝির রিপোর্ট কলকাতা টিভি